আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি বরাবরের মতো আমি আনিসুল ইসলাম। বন্ধুরা, শুদ্ধ ভাষায় সুন্দর বাচনভঙ্গিতে কথা বলার জন্য অবশ্যই র ফলাটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমরা অনেকেই র ফলা সঠিকভাবে উচ্চারণ করি না, হয়তো বা হতে পারে আমরা জানি না অথবা আমরা উচ্চারণ করতে চাই না। কিন্তু আপনার যদি সুন্দর বাচনভঙ্গিতে আপনি যদি কথা বলতে চান, শুদ্ধ ভাষায় যদি কথা বলতে চান, অবশ্যই কথার মধ্যে র ফলাটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। বন্ধুরা, আজকে আলোচনা করব এই বিষয়ে। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আলোচনার শুরুতে আমরা একটি বাক্য উচ্চারণ করব, সেটি হচ্ছে প্রথম প্রথম প্রভাকে প্রাণের চেয়ে প্রিয় মনে হতো। বন্ধুরা, এই প্রভা কিন্তু সেই নাটকের প্রভা নয়, এটি একটি নাম জাস্ট। যাই হোক, প্রথম প্রথম প্রভাকে প্রাণের চেয়ে প্রিয় মনে হতো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু র ফলা ঠিকভাবে উচ্চারণ করছি। অনেকের জিভের জড়তা থাকতে পারে, সেভাবে আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। এই জিভটা কিন্তু অবশ্যই কাঁপবে আমরা যখন র ফলা উচ্চারণ করব। তাই র ফলাযুক্ত শব্দ উচ্চারণ করার সময় অবশ্যই যেন জিভটা কাঁপে, আমরা যেন সঠিকভাবে উচ্চারণ করতে পারি। যেমন প্রথম প্রথম প্রভাকে প্রাণের যে প্রিয় মনে হতো, আমরা কিন্তু এভাবে উচ্চারণ করব, কিন্তু এভাবে উচ্চারণ করব না। অনেকে যেটা করে সেটা হচ্ছে প্রথম প্রথম প্রভাকে প্রাণের যে প্রিয় মনে হতো, বেশিরভাগ মানুষ এভাবে উচ্চারণ করে। বন্ধুরা, এইভাবে উচ্চারণ করলে কিন্তু র ফলার সঠিক উচ্চারণ করা সম্ভব নয়। তাই এভাবে উচ্চারণ করতে হবে প্রথম প্রথম প্রভাকে প্রাণের চেয়ে প্রিয় মনে হতো, আমাদের জিভটা যেন কাঁপে। বন্ধুরা, আবার অনেকে উচ্চারণ করে এভাবে প্রথম প্রথম প্রভাকে প্রাণের চেয়ে প্রিয় মনে হতো, এভাবে না বন্ধুরা, ও এর মতো প্র প্র প্রথম প্রথম প্রভাকে প্রাণের চেয়ে প্রিয় মনে হতো। বন্ধুরা, এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন যেন সেটা ও এর মতো হয়। যেমন ইংরেজিতে যদি আমি PRO লিখি, আপনারা এখানে এই বাক্যটা দিয়ে বুঝতে পারছেন প্রথম প্রথম প্রভাকে প্রাণের চেয়ে প্রিয় মনে হতো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে করেই ব্যাপারটা বোঝালাম। বন্ধুরা, এবার আসুন, শব্দের শুরুতে যদি র ফলা থাকে তাহলে একভাবে উচ্চারণ করতে হবে। যেমন প্র, যেমন আমরা কিছু উচ্চারণ এখানে প্র্যাকটিস করি তাহলে আরও বেশি সহজ হয়ে উঠবে। যেমন প্রভু প্রভু, গ্রাম প্রিয়, প্রাণ ত্রাস, প্রেম প্রেত, প্রতি প্রভাত, প্রথম প্রহর, প্রসাদ প্রলাপ, প্রকট প্রকৃতি, প্রবল ভ্রমণ, প্রদীপ প্রস্থান, প্রলয় প্রথা সিদ্ধ, প্রকোষ্ঠ প্রভঞ্জন, প্রজ্জ্বলিত প্রাণী, প্রাপনীয় প্রাসঙ্গিক। বন্ধুরা, এবার আসুন, র ফলা যদি শব্দের মাঝখানে অথবা শেষে থাকে তাহলে যে বর্ণটির সাথে র ফলা যুক্ত রয়েছে সেই বর্ণটি দুইবার উচ্চারণ হবে, অর্থাৎ দ্বিত উচ্চারিত হবে। যেমন অভ্র, এখানে র ফলাটা শেষে রয়েছে এই শব্দের, অভ্র অভ্র অভ্র। বিভ্রান্ত, এখানে মাঝখানে রয়েছে র ফলাটা, বিভ্রান্ত। তেমনি দিব্র, পুত্র পবিত্র, সাগ্রহ আগ্রহ, যাত্রা রাত্রি, পথস্থ্রম রুদ্র, বিদ্রোহ। বন্ধুরা, আশা করছি র ফলার উচ্চারণগুলো ঠিকভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা দৈনন্দিন কথাবার্তায় অথবা যে কোনো কবিতা পাঠ উপস্থাপনা যাই করেন না কেন, আপনারা র ফলাটা সঠিকভাবে প্রয়োগ করবেন, যাতে র ফলা উচ্চারণ করতে আর কোনো সমস্যা না হয়। আর র ফলা উচ্চারণ করার সময় জিভটা কিন্তু কাঁপবে। প্র প্র প্র, প্রভাত প্রিয়, প্রকাশ প্রতিবেশী। বন্ধুরা, আশা করি খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।